আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ভারত ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্ব অনেক পুরনো, এখন দুদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কৌশলগত সম্পর্ক। ফিলিস্তিন ইস্যুতে অতীতে ভারত কিছুটা ভারসাম্যমূলক অবস্থান নিলেও এখন ভারতের নীতি নির্ধারকরা ইসরায়েলকে নগ্নভাবে সমর্থন দিচ্ছেন। এবারে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে যখন প্রতিবাদ হচ্ছে, তখন ভারত সরকারের সাথে দেশটির জনগণের বিরাট অংশ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। ফেসবুক, টুইটার সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে তাদের অবস্থান। ভারত কেন ইসরায়েলকে সমর্থন করছে, আজ জানাব সেই বিশ্লেষণ। ইসরায়েল প্রতিষ্ঠার সময় ভারতের অবস্থান ইসরায়েলের পক্ষে ছিল না। তখন ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী ইসরায়েলকে সমর্থন করেননি। মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন যে ইহুদিদের নিরাপদ একটি জায়গায় স্থানান্তর করা প্রয়োজন, কিন্তু তাই বলে তিনি ইহুদি কোনো রাষ্ট্রের জন্মকে মেনে নিতে পারেননি। গান্ধী বিশ্বাস করতেন যে ফিলিস্তিনের মাটির উপর আরবদের অধিকার বেশি ন্যায্য। সেই অবস্থানের কারণে 1947 সালে ভারত ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পরিকল্পনার বিরোধিতা করেছিল। 1949 সালে জাতিসংঘে ইসরায়েলের অন্তর্ভুক্তির বিরুদ্ধেও ভোট দিয়েছিল। তবে ভারতের উগ্র হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো শুরু থেকেই ইসরায়েল রাষ্ট্রের পক্ষেই অবস্থান নিয়েছিল। হিন্দু মহাসভার নেতা ভিনায়ক দামোদর সাভারকার নৈতিক ও রাজনৈতিক উভয় দিক দিয়ে ইসরায়েলের জন্মকে সমর্থন করেছিলেন। আরএসএস নেতা মাধব সাদাশিব গোলওয়ালকারও ইহুদি জাতীয়তাবাদের ভক্ত ছিলেন। গোলওয়ালকার বিশ্বাস করতেন যে ফিলিস্তিনের প্রকৃত মালিক হল ইহুদি জনগোষ্ঠী। ১৯৪৮ সালে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী আততায়ীর হাতে নিহত হওয়ার পর থেকেই ইসরায়েলের ব্যাপারে ভারতের অবস্থান বদলে যেতে থাকে। 1950 সালের 17ই সেপ্টেম্বর ভারত আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেন, ইসরায়েলকে তো আগেই স্বীকৃতি দেওয়া উচিত ছিল, কারণ ইসরায়েল এখন আর কোনো বায়বীয় বিষয় নয়, বরং একটি বাস্তবতা। আমরা এতদিন আমাদের আরব বন্ধুদের স্পর্শকাতরতা ও প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারিনি, তবে আর নয়। ১৯৫৩ সালে ইসরায়েল ভারতের মুম্বাইয়ে প্রথম একটি কনস্যুলেট খোলার অনুমতি পায়। নেহরুর সময় ভারত ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক চালু হয়নি। নেহরু ফিলিস্তিন ইস্যুকেও যৌক্তিক মনে করতেন। তার আশঙ্কা ছিল, ইসরায়েলকে যদি পূর্ণ দূতাবাস খোলার অনুমতি দেওয়া হয়, তাহলে আরব মিত্র দেশগুলো ভারতের উপর অসন্তুষ্ট হয়ে উঠতে পারে। এরপর দীর্ঘ সময় ভারত ও ইসরায়েলের সম্পর্ক অনেকটা শীতলভাবেই অগ্রসর হয়। 1992 সাল থেকে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক ভিন্ন মাত্রায় উন্নীত হতে শুরু করে। এবছরের জানুয়ারি মাসে তেল আবিবে ভারত তার দূতাবাস চালু করে। কংগ্রেস আমলে ভারত দ্বৈত ভূমিকা পালন করে। একদিকে যেমন তারা ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রাখে, অন্যদিকে মুসলিম ভোট হারানোর ভয়ে তারা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনেরও নিন্দা জানায়। ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছায় 2014 সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকে। 1997 সালে আইজার ওয়েজম্যান প্রথম ইসরায়েলি প্রেসিডেন্ট হিসেবে ভারত সফর করেন। 2000 সালে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অন্যতম শীর্ষ নেতা লালকৃষ্ণ আদভানি প্রথম ভারতীয় মন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে যান। ২০০৩ সালে এরিয়েল শারন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরে আসেন। আর 2017 সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেন। মোদীর এ সফরের সময় তিনি ফিলিস্তিন সফর করেননি এবং ফিলিস্তিনের কোনো নেতার সাথেও দেখা করেননি। নরেন্দ্র মোদীর এ সফরের সময় ভারত ও ইসরায়েলের মধ্যে 7টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। এই 7টি চুক্তির আওতায় দুই দেশ মিলে যৌথভাবে ইন্ডিয়া ইসরায়েল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন তহবিল গড়ার পরিকল্পনা হয়। ভারতে পানি মজুদ ও শোধনাগার তৈরির বিষয়েও ইসরায়েল সম্মত হয়। পারমাণবিক প্রকল্পেও পরস্পরকে সহায়তা করতে দুই দেশের নেতারা সম্মত হন। ভারতে ছোট আকৃতির স্যাটেলাইট নির্মাণে সাহায্য করতেও ইসরায়েল আগ্রহ প্রকাশ করে।
2018 সালে জানুয়ারি মাসে ভারত ও ইসরায়েলের সম্পর্কের 25 বছর পূর্তি উপলক্ষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারত সফরে আসেন। ইসরায়েল ভারতের পর্যটন খাত, প্রযুক্তি খাত, কৃষি ও উদ্ভাবনী সেক্টরে 68.6 মিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়। ২০১৭ সাল থেকে ইসরায়েলি সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা দেশ হল ভারত। বর্তমানে ভারত ও ইসরায়েলের সম্পর্কের মূল ভিত্তি হল প্রতিরক্ষা বিষয়ক লেনদেন। রাশিয়ার পর ভারতে ইসরায়েল সবচেয়ে বেশি সংখ্যক সমরাস্ত্র রপ্তানি করে। ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক লেনদেনের পরিমাণ ৯ বিলিয়ন মার্কিন ডলার। দুই দেশের সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা একসাথে নিয়মিত কাজ করছে। ভারত ও ইসরায়েলের সেনারা নিয়মিতভাবে যৌথ মহড়াতেও অংশগ্রহণ করছে। বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলের পূর্ণাঙ্গ দূতাবাস চালু রয়েছে। পাশাপাশি মুম্বাই ও বেঙ্গালুরুতেও ইসরায়েলের পৃথক দুটি কনস্যুলেট কাজ করছে। ২০১৪ সাল থেকে এশিয়া মহাদেশে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী দেশ হল ভারত। প্রতিরক্ষা বাণিজ্য ছাড়াই দুই দেশের মধ্যে বাণিজ্যর পরিমাণ ৪.৫২ বিলিয়ন মার্কিন ডলার। নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে জাতিসংঘের বিভিন্ন ইসরায়েল বিরোধী প্রস্তাবনায় ভারত ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব নস্যাৎ করার জন্য ইসরায়েল থেকে যেসব প্রস্তাবনা এসেছে, নয়াদিল্লি এগুলোর প্রতিটিতেই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল বিরোধী রেজলিউশনগুলোতে ভারতের প্রতিনিধি ভেটো দিয়ে ইসরায়েলকে নানাভাবে বাঁচানোর চেষ্টা করেছে। শুধু নীতি নির্ধারণী মহলই নয়, অন্য যে কোনো দেশের তুলনায় ভারতের জনগণের মাঝে ইসরায়েলের বিষয়ে সহানুভূতি বেশি কাজ করে। ২০১১ সালে একটি আন্তর্জাতিক জরিপ থেকে জানা যায় 56% আমেরিকান ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল। অপরদিকে ভারতের জনগণের 59% ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, এমনকি যে কোনো আগ্রাসী ভূমিকাকেও সমর্থন করে। দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক এ দহরম মহরমের মূল কারণই হল সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা কার্যক্রমে ইসরায়েলের উপর ভারতের নির্ভরতা। ভারত মনে করছে ইসরায়েল হল অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় উৎস। ২০১৬ সালে ভারত ও ইসরায়েলের মধ্যে ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের বিশাল একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের অভ্যন্তরীণ নীতিতে ইসরায়েলের কৌশল লক্ষ্য করা যায়। বিশেষ করে কাশ্মীরের স্বাধীনতাকামীদের দমনে ও জমির অধিকার নিয়ন্ত্রণে ইসরায়েলের কৌশল নিয়েছে ভারত। চেতনাগতভাবে ইহুদিবাদীরা মনে করেন ফিলিস্তিন ইসরায়েলের পুরো ভূখণ্ডটি শুধুমাত্র তাদের জন্যই বরাদ্দ, আর যারা তাদের ধর্মবিশ্বাস ও চিন্তা চেতনা লালন করে না এই ভূখণ্ডে তাদের কোনো জায়গা নেই। অপরদিকে হিন্দুত্ববাদীরা মনে করেন ভারতের মাটিতে শুধুমাত্র সেই সব মানুষই থাকতে পারবে যারা তাদের মতোই কট্টরপন্থী মানসিকতা লালন করে। এই উগ্রবাদীরাই ভারতের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। ভারত ও ইসরায়েলের মধ্যে সামরিক সহযোগিতার পাশাপাশি গোয়েন্দা সহযোগিতাও বাড়ছে। ১৯৬৮ সালে ভারতের গোয়েন্দা সংস্থা র প্রতিষ্ঠিত হওয়ার পরই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মোসাদের সাথে সমন্বয় করে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। ইন্ডিয়া টুডে পত্রিকার একটি প্রতিবেদন থেকে জানা যায় ১৯৮৯ ও ১৯৯২ সালে রয়ের কেনা দুটো বাড়ি মোসাদের অপারেশনাল হেডকোয়ার্টার হিসেবে পরিচালিত হয়, যা তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও অবগত ছিলেন। রয়ের গাড়ি ব্যবহার করে মোসাদের কর্মকর্তারা বেশ কয়েকবার জম্মু ও কাশ্মীরে গিয়েছে বলেও খবরে জানানো হয়। ২০১৫ সালের নভেম্বর মাসে টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায় নরেন্দ্র মোদীর তুরস্কে একটি নির্ধারিত সফরের সময় ভারতের নিরাপত্তা কর্মীর পাশাপাশি মোসাদের এজেন্ট এবং MI5-এর সদস্যদেরকে নিয়োগ দেওয়া হয়। আনাতোলিয়ায় G20 সামিটে অংশ নেওয়ার জন্য মোদী তুরস্ক সফরে গিয়েছিলেন। ২০১৯ সালে মোদী দ্বিতীয়বারের মতো তুরস্কে যাওয়ার কথা থাকলেও এরদোয়ান ভারতের কাশ্মীর নীতি সমালোচনা করায় মোদী সে সফরটি বাতিল করেন।
ভারতের সামরিক বাহিনীকে শুধু অস্ত্র দিয়ে নয় বরং সরাসরি যুদ্ধক্ষেত্রেও ইসরায়েল সহযোগিতা করেছে। কারগিল যুদ্ধের সময় জাগুয়ার এয়ারক্রাফট এবং মিরেজের জন্য পাঁচটি পৃথক পদ দিয়ে সে সময় ইসরায়েল ভারতের পাশে দাঁড়িয়েছিল। ভারতের বিমান বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তা এয়ার মার্শাল রাঘুনাথ নামিবিয়ারও গণমাধ্যমে ইসরায়েলি এ সহায়তার কথা স্বীকার করেন। ভারত ও ইসরায়েল এখন অনেক বেশি মিত্র রাষ্ট্রে পরিণত হয়েছে আর সেই দায়বদ্ধতা থেকেই ইসরায়েলের যে কোনো ধরনের অন্যায্য কার্যক্রম এবং আগ্রাসী হামলায় সমর্থন দিয়ে যাচ্ছে ভারত। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।